তোর সঙ্গে আমার একটু কথা ছিল। আমারও কথা আছে তোর সঙ্গে। বল। সব স্কুল থেকে এলাম, পরে বলছি। আমি এখন বেরোবো, যা বলার এখনই বল। অনেকগুলো কথা এরকম ভাবে বলা যাবে না। কোথায় যাচ্ছিস ঘুরে আয়, রাত্রিরে ঠান্ডা মাথায় কথা বলবো। বললাম তো আমার সময় হবে না, যা বলার এখন বল। আমরা এগুলো করার তো কোনো মানে হয় না, বলছি তো আমি পরে বলবো। শোন, তোকে কিছু বলতে হবে না, কিছু বলার দরকার নেই, যা বোঝার আমি বুঝে গেছি। পেছন থেকে শেষ পর্যন্ত ছুরিটা তুই মারলি, তাই তো? এখন এত কিন্তু কিন্তু করার কোনো দরকার নেই তো। প্রথম থেকে আমাদের ব্যাপারটা তুই জানতিস, তুই খুব ভালো করে জানতিস যে আমার পক্ষে চৈতালিকে বিয়ে করা সম্ভব নয়। তা সত্ত্বেও তুই কিন্তু দাদাকে এনকারেজ করেছিস ওদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করে আসতে, তাই তো? আমি এনকারেজ করেছি মানে? করেছিস করেছিস, আর ব্যাপারটা আমি জানি বলেই বলছি কিন্তু তোকে। না, তুই জেনে বলছিস না, বরং আমি আর বৌদি ব্যাপারটাকে প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি। তাই নাকি? তাই যদি হবে তাহলে ব্যাপারটা এত দূর গড়ালো কেন? গড়ালো কেন তুই জানিস না? দাদা দিনের পর দিন উর্মি সম্পর্কে খোঁজ নিয়েছে, তোকেই জিজ্ঞাসা করেছে, ওর বাবার নাম, ওদের বাড়ির ঠিকানা, ওদের ফোন নাম্বার, তুই কোনো জবাব দিতে পেরেছিস? তোকে এটাও জিজ্ঞাসা করেছে যে উর্মির সঙ্গে তোর কি সম্পর্ক, তুই কি বলেছিস? বলেছিস ওর সঙ্গে তোর কোনো সেরকম সম্পর্কই নেই। হ্যাঁ বলেছি, আর তারপর কথাটা কেন বলেছি তোকে এসে সেটাও বলেছি। তুই পারতিস না ব্যাপারটা ম্যানেজ করতে? অদ্ভুত কথা বলছিস অভ্র, নিজে দাদাকে বলেছিস উর্মির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই আর আমায় বলছিস ম্যানেজ করতে, আমি কি করে করব? না, আমার বোঝা হয়ে গেছে। কি বোঝা হয়ে গেছে তোর? বোঝা হয়ে গেছে যে ব্যাপারটা অন্যরকম। অন্যরকম মানে? দিদি বেকার কথা বাড়িয়ে লাভ নেই, ছাড়। এই শোন 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 শোন, তুই আমাকে পুরোটা পরিষ্কার করে বলে যা, কি ভাবছিস তুই? দিদি দাদা তোকে যতটা ভালোবাসে, তোর কথাকে যতটা গুরুত্ব দেয়, তুই কিন্তু চাইলে খুব সহজে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতিস। না পারতাম না। পারতিস পারতিস, আসলে তুই দাদাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসিস। অভ্র, দাদা দাদার জায়গায়, তুই তোর জায়গায়। এটা ছেলে ভুলানো কথাবার্তা দিদি, আমি এগুলো বুঝি রে, মন রাখা কথাবার্তা। কি যাতা বলছিস তুই? ঠিকই বলছি, আমার আর দাদার জায়গাটা যদি একরকম হতো তোর কাছে, তাহলে অন্তত তুই আমার এই প্রবলেমটা নিয়ে আর একটু বেশি করে ভাবতিস, দাদার এই অন্যায় ফালতু জেদটা নিয়ে নয়। একদম বাজে কথা বলবি না অভ্র, হ্যাঁ? নিজে একটা ভুল করেছিস, সেটা ফেস করার ক্ষমতা নেই তোর। তোর মেরুদণ্ড নেই যে বাবাকে দাদাকে গিয়ে তুই সত্যি কথাটা বলবি, লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়াচ্ছিস কাপুরুষের মতো, আর দোষ দিচ্ছিস আমাকে? দিদি তুই একটা জিনিস কেন বুঝতে পারছিস না, দাদার এই জেদটা, এই ইগোটা একটা ফালতু ব্যাপার, তুই বুঝতে পারছিস না এটা? আবার দাদার সম্বন্ধে তুই কোনো কথা আমাকে বলবি না, আজকে তুই দাদাকে নিয়ে বলছিস, কালকে তুই বাবা মাকে নিয়ে বলবি। তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না, তোর সঙ্গে কোনো কথা বলার প্রবৃত্তি আমার নেই, যাই এখান থেকে। আমারও ইচ্ছা নেই, আমারও ইচ্ছা নেই তোর সঙ্গে কোনো কথা বলার। আর শোন, তোকে আমি কোনোদিন আর কোনো ব্যাপারে কোনো কথা বলতে আসবো না। প্লিজ আসবি না। হ্যাঁ, এবার যা এখান থেকে, আমি একটু শান্তি। থাক শান্তিতে থাক, আমার ব্যাপার নিয়ে তোর তো কোনো মাথা ব্যথা নেই। আমি আর কোনোদিন আমি কোনোদিন তোকে আমার কোনো কথা বলতে আসবো না। আমার বললাম তো, এবার থেকে যা কিছু হবে, যা কিছু বলার দরকার হবে, বাবা দাদার সঙ্গে স্ট্রেট গিয়ে বুঝে নিবি, যা এখান থেকে। যা, কাকে বলার না বলার আমি বুঝে নেবো, তোকে জ্ঞান দিতে হবে না। কিছু বলার দরকার নেই, যা বোঝার আমি বুঝে গেছি। পেছন থেকে শেষ পর্যন্ত ছুরিটা তুই মারলি, তাই তো? বাড়িতে কাউকে বিশ্বাস করা যাবে না, উর্মিকে নিয়ে একটা ডিসিশনে এবার আসতেই হবে। কি ইয়েস, যা ভেবেছি তাই করব, কিন্তু তার আগে সানিকে ব্যাপারটা জানানো দরকার। ইয়েস,
আরে অভ্র বলছি। হ্যাঁ বল, হঠাৎ আবার নতুন কোনো গন্ডগোল? কি রে চুপ করে আছিস বল। সানি, আমি একটা স্ট্রং ডিসিশন নিয়েছি। স্ট্রং ডিসিশন? কি ব্যাপার? ব্যবসা না উর্মি? উর্মির ব্যাপার। দেখ, বাড়ির লোক যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে করে একটা ডিসিশন নিয়ে আসতেই হতো। এই অভ্র, তোর কথার মাথা মুন্ডে আমি কিচ্ছু বুঝতে পারছি না, ঠান্ডা মাথায় পরিষ্কার করে বলতো। শোন, আমি আমি উর্মিকে নিয়ে কোথাও পালিয়ে যাবো। স্যান কোথায় যাবি ঠিক করেছিস? সেটা ঠিক না করে পালিয়ে যাবার প্ল্যান করছিস? হ্যাঁ সেই তো। আরে সানি, কোথায় যাওয়া যায় বলতো? দিদির সাথে আলোচনা করেছিস? না না, ব্যাপারটাতে দিদির মনে হচ্ছে আর ইন্টারেস্ট নেই রে। মানে দিদি ব্যাপারটার এগেনস্টে চলে গেছে রে। সে কি রে, এগেনস্টে গেল কি করে? দিদিটা জানা কেমন পাল্টে গেছে রে সানি। আমি যে দিদিকে সব থেকে বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, সেই দিদি যে আমার সঙ্গে এরকমটা করবে আমি ভাবতে পারিনি রে। কি করেছে দিদি? বাড়ির লোককে চৈতালির সাথে আমার বিয়ে দেওয়ার জন্য মদত দিচ্ছে। অসম্ভব। অপর তুই বোধহয় কোথাও একটা ভুল করছিস, দিদিটা করতেই পারে না। কিচ্ছু কিচ্ছু ভুল করছি না সানি। তুই তো জানিস যে আমি দিদির ব্যাপারে কিরকম টাচি। আমি 100% কনফার্ম না হয়ে এই কথাগুলো বলছি না তোকে। আই ডোন্ট বিলিভ দিস। অপর আমার মনে হয় তুই কোথাও একটা ভুল করছিস। আমি আমি কিচ্ছু ভুল করছি না। আমি আমি কিচ্ছু ভুল করছি না সানি। আমি যা করছি ঠিক করছি। আমি এতদিন ভুল করেছিলাম। আর শোন, এই ঠিক ভুল বিচার করার সময় কিন্তু আমার এখন নেই। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। আমি একটা কথা জানি, উর্মিকে আমার চাই, আর তার জন্য যা কিছু করার আমাকে করতে হবে। দরকার হলে আমি উর্মিকে নিয়ে পালিয়ে যাব। মহা ঝকমারি হলো গো, খাবারটা দিলাম তুমি না খেয়ে চলে এলে। আর ওদিকে দেখো, মিষ্টি ঠাম্মা, মা, বৌদি সবাই আমাকে বকাবকি করছে। আরে তোর রিনি দিদি খেলো না কেন? তোকে বকাবকি করার কি আছে? আমি নিজেই তো ওদের সামনে খাবার টেবিল থেকে উঠে এলাম। ওরা ভেবেছে খাবারটা তোমার পছন্দ হয়নি, সেই জন্যই তো আবার পাল্টে নিয়ে এলাম। নাও খেয়ে নাও, ভালো করে ময়ান দিয়ে পরোটা করেছি। আমি যদি দায়িত্ব নিয়ে কিছু করিও, বাড়ির কেউ সেটা মেনে নেবে না। নিজেকে খুব একটা না জড়ানোই উচিত। কেউ কান্নাকাটি করে? এতদিন কেমন বোকার মতো সবকিছু বিশ্বাস করছিলাম। জানিস আমি দিদিকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম। আমার মনে হতো যে আর যাই হোক না কেন, যে কোনো অবস্থাতে দিদি আমাকে ঠিক সেভ করবে। অথচ আজকে সেই দিদির কাছ থেকে সব থেকে বড় আঘাত আমি। আমার
কাছে না পুরো ঘটনাটা অদ্ভুত লাগছে। রিনি থেকে যতটা চিনি সেখানে ওটাই তো বিপদে পড়লে তো বোঝা যায় না কে কতটা কাছে। না রে, আই থিঙ্ক দ্যার ইজ সামথিং রং ইন ইট। আচ্ছা, তুই দিদির সঙ্গে একবার মানে ঠান্ডা মাথায় বসে কথা বলেছিস? অসম্ভব, দিদির উপর আমার আর একটুও বিশ্বাস নেই। আমি জানি তো দিদি দাদাকে এখন সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা, আর তুই বুঝবি না এর মধ্যে অন্য ফ্যামিলি পলিটিক্সও আছে। তুই কিন্তু এবার উল্টো পাল্টা বকছিস। তোদের মতো এরকম সুন্দর ফ্যামিলি দেখলে না আমার হিংসে হয়। ছাড় এসব, তুই বুঝবি না রে, তোর এগুলো নিয়ে বদার করার তো কোনো দরকার নেই। আমি যা ঠিক করেছি আমি তাই করব। আমি উর্মিকে নিয়ে পালিয়ে যাব। আমার যে সোর্স আছে তাতে করে একটা না একটা চাকরি আমি ঠিক জোগাড় করে ফেলতে পারবো। তারপর এই রাজারহাট কি নিউ টাউন কোথাও একটা ছোট ফ্ল্যাট নিয়ে নেবো। এ সমস্ত ঝামেলায় থাকার তো আমার কোনো দরকার নেই। বাচ্চা ছেলেদের মতো কথা বলিস না তো। কেন, তুই কি বলছিস? একটা একটা সামান্য চাকরি আমি জোগাড় করতে পারবো না? তুই কি ভাবিস রে, কি ভাবিস তুই? তোকে তোর বাড়ির লোক ছেড়ে দিল, ছোটকা তোকে ছেড়ে দেবে? সবকিছু না এত সোজা নয় অপর, এত সোজা নয়। তুই ছোটকার বোনকে নিয়ে নিউ টাউনের ফ্ল্যাটে গিয়ে থাকবি, আর সে গায়ে নামাবলি দিয়ে ঘুরে বেড়াবে। সেটা তুই কি বলছিস সানি? এটা তো ভেবে দেখিনি আমি। মাথা থেকে এবার এই ফালতু ফালতু আইডিয়াগুলোকে বাদ দে। কিপ কুল। শোন, তোকে কিছু বলতে হবে না, কিছু বলার দরকার নেই, যা বোঝার আমি বুঝে গেছি। পেছন থেকে শেষ পর্যন্ত ছুরিটা তুই মারলি, তাই তো? কোথায় ভাবলাম তোমার সাথে একটু আড্ডা মারবো, তুমি স্কুলের কাজ নিয়ে বসে গেছো। স্টুডেন্টসদের জন্য একটা নোটস তৈরি করছিলাম। ও, তার মানে তুমি টুকলি করছো, তাই তো? টুকলি করছো না রে, নোটস সবসময় বিখ্যাত লেখকদের কিছু বইয়ের অংশ আর নিজের কনক্লুশন দিয়ে হয়, সেটা টুকলি নয়। সেটা তো খুব সহজ কাজ। হ্যাঁ, খুবই সহজ কাজ, তবে কি জানো তো, কোন লেখকের বইয়ে কি বিষয়ে কিভাবে লেখা আছে সেটার প্রতি একটু দখল থাকা দরকার, আর তার জন্য পড়াশোনা করার দরকার। এনিওয়ে, আচ্ছা রিনি একটা কথা বলো তো, স্কুলে সারাদিন ছাত্র পেটানোর পর তোমার এসব ভালো লাগে? আমি তো যেই অফিসে দরজা দিয়ে বেরোই ওইসব চ্যাপ্টার ক্লোজ করে দিই জাস্ট। আসলে কি জানো তো, আমি ছাত্র পেটানো মনে করি না, আমি মনে করি এটা আমার কাজ, আর আমি এটা নিজের ভালো লাগা থেকে করি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তাহলে বাড়িতে বিয়ে লাগলে তুমি স্কুল কামাই করতে পারছো না, তাই তো? বিয়ে বিয়ে অভ্র আর চৈতালির বিয়ে। ও, আমি এখন থেকেই প্ল্যান করে রেখেছি জানো, বিয়ের ঠিক আগের দিন থেকে পরের 7টা দিন আমি অফিসে ছুটি নেব। তাতে চাকরিটা থাকলো ভালো, না থাকলো কুচ পরোয়া নেই। 7টা দিন আমি প্রাণ ভরে আনন্দ করব। তবে হ্যাঁ, একটা কথা, রজতদাকে কিন্তু বলতে হবে বিয়েটা যেন কোনো মতেই শীতকালে না ফেলে।
আমার না শীতকাল ওর স্কিনটা কিরকম ড্রাই ড্রাই হয়ে যায় জানো, একদম না মেকআপ ধরে না। আচ্ছা বেস্ট টাইম হচ্ছে নভেম্বর আর মার্চ, তাই না? আগে কথাবার্তা সব পাকা হোক, তারপরে সব কথা ভাবা যাবে। বাবারে এই তো বিদেশে এসে গেছি, তোমার কথাই ভাবছিলাম। অপ্রোর বিয়েতে আমরা কি শাড়ি পরবো, কিভাবে সাজবো, এইসব ডিসকাশন করছিলাম জানো। সেগুলো নিয়ে আমরা পরে ভাবব। হ্যাঁ পরে ভাববো বললে হবে, হাতে সময় কোথায়? আরে বাবা বিয়ের আগে কত কাজ, তখন দেখবে আর্ধেক কাজ হলো আর্ধেক কাজ হলো না, আফসোস করতে হবে। এই বিদিশা, আচ্ছা চৈতালিকে কি গিফট করা যায় বলো তো? ইয়েস ডায়মন্ড পেন্ডেন্ট। হ্যাঁ অত সুন্দর একটা মেয়ে ডায়মন্ড পেন্ডেন্টটা পরে আরো গ্ল্যামারাস হয়ে যাবে, তাই না? এই রিনি, তোমার কাজগুলো হয়ে গেছে? আমি তো কিছু কাজই করছিলাম না, আমার হাতে সময় আছে বলে আমি নোটস বানাচ্ছিলাম, বলো কি বলবে। আচ্ছা তোমাদের কি ব্যাপার বলো তো, এরকম একটা সুন্দরী মিষ্টি মেয়ে ব্যানার্জি বাড়ির বউ হতে চলেছে, তোমাদের যেন কোনো ইন্টারেস্ট নেই? এরকম কুল বিহেভ করছো কেন তোমরা? যেন ব্যাপারটা এমন বিয়েটা হলে ভালো, না হলে আরো ভালো। হোয়াটস রং ভাই? রুনি তোমার সঙ্গে আমার একটা ব্যাপারে আলোচনা ছিল, আমার ঘরে একবার এসো, তাড়া নেই সময় নিয়ে এসো। বললেই হতো তোমরা আমাকে অ্যাভয়েড করতে চাইছো। অপ্রোর বিয়ের ব্যাপারে আমি কিছু বলি সেটা তোমরা চাও না, তা ঘুরিয়ে নাক দেখানোর কি দরকার ছিল? ঘুরিয়ে নাক দেখানোর তো সত্যিই কিছু নেই, আর বলারও কোনো জায়গা নেই। তারা রাজি কি না সেটা আমরা জানলামই না, দাদা তাদের বাড়ি গিয়ে কথাই বললো না, তার আগে থেকে এত ভাবনা চিন্তা করে কি কোনো লাভ আছে? তা অবশ্য ঠিক, বাকি খেলাটা তো আমি খেলবো, এ তো সবে কলির সন্ধে।